বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবচেয়ে বৃহত্তম স্বেচ্ছাসেবী সরকারি বাহিনী। 1947 সালে দেশ বিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে আনসার বাহিনী আত্মপ্রকাশ করে। বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্ম 1948 সালের 12 ফেব্রুয়ারি। এটার ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে 1940 সালে লন্ডনে দ্বিতীয় মহাযুদ্ধের সময় একটা বাহিনী তৈরি করা হয় স্বেচ্ছাসেবী, সেটার নাম ছিল হোমগার্ড। এই হোমগার্ডের আদলে 1946 সালে ভারতের বিভিন্ন প্রদেশে হোমগার্ডের জন্ম হয়। তার পরের বছরই দেশ ভাগ হয়ে যায় এবং পাকিস্তানে হোমগার্ডের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু হোমগার্ডে যারা প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তারা ঢাকায় এসে সিদ্দিক বাজারে একটা সমিতি করে যেটা নাম ছিল হোমগার্ড সমিতি। এই হোমগার্ড সমিতির পক্ষ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে তারা গমন করেন এবং ওনাকে বোঝাতে সক্ষম হন যে হোমগার্ডের আদলে একটা বাহিনী এখানে তৈরি করা যেতে পারে এবং সেই মোতাবেক আনসার বাহিনীর প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ হয়ে ওঠার যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে আনসারের ইতিহাসের একটা গভীর সম্পৃক্ততা রয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনে আনসার যোগদান করে। আপনারা অনেকেই জানেন যে ভাষা শহীদ আব্দুল জব্বারকে আপনারা ভাষা শহীদ হিসাবে চিনেন, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না যে ভাষা শহীদ আব্দুল জব্বার এই আনসার বাহিনীর একজন সদস্য ছিলেন। এরপর 1971 সালে আনসার সক্রিয়ভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগদান করে। এর অংশ হিসাবে ওই সময় একমাত্র আনসার বাহিনীর কাছেই 40,000-এর উপরে অস্ত্র মজুদ ছিল। ওই সময় আনসার বাহিনীর সদস্যরা মুক্তিকামী বাঙালির হাতে 40,000 অস্ত্র তুলে দেয় স্বাধীনতা যুদ্ধে যোগদান করার জন্য, এবং আনসারও সক্রিয়ভাবে যুদ্ধে যোগদান করে এবং সব মিলিয়ে আমরা 670 জন আনসারকে মৃত্যুবরণ করে আমাদের স্বাধীনতা প্রাপ্তির জন্য। আপনারা জানেন যে 17 এপ্রিল মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে যে গার্ড অফ অনার প্রদান করা হয় মেহেরপুরের আম্রকাননে, সেই গার্ড অফ অনারে যারা প্রদান করেছিল তারা সবাই ছিল বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য। 12 জনের 12 জনই ছিলেন আনসার। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। এই বাহিনীর উদ্দেশ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেওয়া, দেশের আর্থসামাজিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা। আনসার বাহিনী গঠিত হবার পর 1976 সালে এক সরকারি আদেশে ব্যাটালিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার বাহিনীতে সংযুক্ত হয়। এরপর এই বাহিনীর নামকরণ করা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বর্তমানে ব্যাটালিয়ন আনসারে রয়েছে 37টি পুরুষ ব্যাটালিয়ন এবং 2টি নারী ব্যাটালিয়ন। এখানে উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ নারী ব্যাটালিয়ন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠিত করে। আর গ্রাম প্রতিরক্ষা দলে রয়েছে প্রতিটি গ্রামে 32 জন নারী ও 32 জন পুরুষের দল, যার সংখ্যা প্রায় 50 লক্ষ। প্রায় 50,000 প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য চাকরি করে যাচ্ছে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, পাহারা দিয়ে যাচ্ছে হাজার হাজার গুরুত্বপূর্ণ স্থাপনা। এই প্রামাণ্যচিত্রে আমরা সাধারণ আনসারের কার্যক্রম তুলে ধরব। জেলা কোঠার ভিত্তিতে সাধারণ আনসারে ভর্তি করানো হয় সারা দেশের আনসারের জেলা অফিসে। সাধারণভাবে নবম শ্রেণী পাস এবং গ্রাম প্রতিরক্ষা দলের সাথে সম্পৃক্ত তরুণ তরুণীরা সাধারণ আনসারের জন্য আবেদন করতে পারেন।
আমরা কুষ্টিয়া জেলার সাধারণ আনসার রিক্রুটমেন্টের দৃশ্য ধারণ করার সময় অনেক চরিত্রকে ফলো করি, যেন তাদেরকে নিয়ে পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্র তৈরি করা যায়। প্রথমে বাহিনীর চাহিদা অনুসারে তাদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। শারীরিকভাবে যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র এরপর যাচাই হয়। এরপর উদ্যোতনরা সেগুলো পুনঃ যাচাই করেন এবং প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করেন। সবশেষে লিখিত পরীক্ষা হয়। যে সকল চরিত্র ফলো করি তার মধ্যে নির্বাচিত হয় মাত্র দুজন, তাদের একজন সুমন মিয়া। গ্রামের অতি সাধারণ যুবক সুমন মিয়ার দিন চলে আর অন্য দশজনের মতোই। আমার নাম মোহাম্মদ সুমন আলী বিশ্বাস, পিতার নাম মোহাম্মদ আহমদ আলী বিশ্বাস। এটা নিশ্চিন্তার গ্রাম, সমাজপুর ইউনিয়ন, কক্সা থানা, কুষ্টিয়া জেলা। আমরা চার ভাই, আমার বড় ভাই বাজার ব্যবসা আছে, মাঝন ভাইও একই ব্যবসা, আর আমার সেজ ভাই বাড়িতেই থাকে, চাষবাস তাদের সামান্য, আর আমিও বাড়িতে এইভাবেই চাষবাস করতেছি। আমার ইচ্ছা ছিল আমি সেনাবাহিনীতে বড় ভাই যোগ দেবো, সেটা সম্ভব হয়নি। তো আমার এখন যথা সাধ্য আছে আনসারে যোগ দিয়ে আমি নিজে স্বাবলম্বীভাবে দেশের জন্য কাজ করতে চাই। জেলা পর্যায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে আসা হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে। বাংলাদেশের বৃহত্তম এই একাডেমি আধুনিক এবং প্রায় স্বয়ংসম্পূর্ণ। নির্দিষ্ট দিনে একাডেমিতে বিভিন্ন জেলা থেকে নির্বাচিতরা আসতে থাকে। সুমন সহ কুষ্টিয়া জেলার নির্বাচিতরা পৌঁছাতে রাত হয়ে যায়। প্রাথমিক যোগদান শেষে বিভিন্ন প্লাটুনে ভাগ করে দেওয়া হয় তাদেরকে। পরের দিন একাডেমির নিজস্ব হাসপাতালে পর্যায়ক্রমে সকলের নিবিড়ভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর চূড়ান্তভাবে নির্বাচিতদের আনসারের নিয়মমাফিক হেয়ার কাট করা হয় এবং সব শেষে একাডেমিতে ট্রেনিংয়ের জন্য প্রয়োজনীয় পোশাক যেমন বুট, কেটস, বেল্ট প্রভৃতি প্রদান করা হয়। সাধারণ আনসার প্রশিক্ষণ বর্তমান সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা সাধারণ আনসারদের ব্যাপক সংখ্যক আমলারা বর্তমানে জানেন যে বিভিন্ন রাষ্ট্রীয় সরকারি এবং বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাধারণ আনসার অঙ্গীভূত হয়ে থাকে এবং বর্তমানে এর ব্যাপক চাহিদা। সে আলোকে আমরা প্রতি বছর রাউন্ড দ্য ইয়ার 5,000 থেকে 6,000 সাধারণ আনসারকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের বর্তমানে প্রত্যেকটা ধাপে 1,250 জন করে আমরা একটা ধাপে প্রশিক্ষণ দিয়ে থাকি। 9 সপ্তাহের নির্দিষ্ট রুটিন অনুসারে ট্রেনিং শুরু হয় ভোর 6টা থেকে। সাম্প্রতিক সময়ে আনসারের প্রশিক্ষণকে অনেক আধুনিকায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংযোজন হল সংহতে আত্মরক্ষার প্রশিক্ষণ। বিশ্ববিখ্যাত উত্থান পদ্ধতিতে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে একজন আনসার সদস্য শুধু আত্মরক্ষাই শেখে না, তার আত্মবিশ্বাসের মাত্রাও বৃদ্ধি পায়। এরপর চলে নিয়মিত প্রশিক্ষণ, যার বেশিরভাগ অংশই থাকে অস্ত্রসহ অথবা অস্ত্র ছাড়া ড্রিল। এরপর শুরু হয় বিভিন্ন থিওরি ক্লাস, যেখানে অস্ত্র গোলাবারুদ সম্পর্কে বিভিন্ন ক্লাস নেওয়া হয় এবং আনসার বাহিনীর নিজস্ব আইন কানুন সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমরা এই বেড়াকে আছি 108 জন, 108 বাপের ছেলে হয়তো। তো এখানে সরকারি বেড বেডিং সবই আছে, আমাদের কোনো সমস্যা নাই। কেউ নিচে থাকে, কেউ উপরে থাকে, আর কখনো দেখি নাই
তো এখানে থাকতে বেশ ভালোই লাগে, মজা লাগে। অনেক সময় ইয়ার ক্যাডা হয় বন্ধুবান্ধবের সাথে, এখানে অনেক সন্তানের সাথে পরিচয় পাঠ হয়েছে এদের সাথে, তো গল্প গুজব করতে বেশ ভালোই লাগে। ওদিকে পিটিপি আইডো পায়ের তালের সাথে তালে মিল তাল করে চলতে খুব মজা লাগে। তো ট্রেনিংটাই অনেকটা জীবনকে পরিবর্তন করে দিয়েছে মনে হচ্ছে আমার কাছে। এইভাবে সরকারি ছুটি ছাড়া প্রতিদিন তাদের ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। এসবের বাইরে নিজেদের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ট্রেনিংয়ের অংশ হিসেবে। সাধারণ আনসারদের প্রশিক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফায়ারিং প্রশিক্ষণ। বর্তমান সরকার আধুনিকায়নের জন্য 303 রাইফেলের পাশাপাশি সেমি অটোমেটিক রাইফেল প্রদান করেছে সাধারণ আনসারদের প্রশিক্ষণের জন্য। এর মাধ্যমে তারা আধুনিক অস্ত্র প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। কঠোর এবং পূর্ণাঙ্গ ট্রেনিংই ধীরে ধীরে গ্রামের একজন সাধারণ মানুষকে দায়িত্বশীল চৌকস সৈনিকে রূপান্তরিত করে। নয় সপ্তাহ কঠোর পরিশ্রম শেষে সময় আসে পাসিং আউট প্যারেডের। আনুষ্ঠানিকভাবে এই পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে তারা প্যারেড পিটি এবং যে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষিত হয়েছে তা প্রদর্শন করে। যেমন আত্মরক্ষার কৌশলের জন্য মার্শাল আর্ট বা ভূতানের কলাকৌশল প্রদর্শন, ফায়ার ফাইটিং, প্রত্যেক আনসার সদস্যকে সিভিল ডিফেন্স পার্টির তত্ত্বাবধানে ফায়ার ফাইটিংয়ের প্রশিক্ষণ গ্রহণ করতে হয় এবং প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয় এসব আনসারদের। আজকে আমাদের এখানে আমরা যে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোর্সে আসছিলাম ট্রেনিংয়ে, সেই ট্রেনিংয়ের আজকে 63 দিনের শেষ কোর্স শেষ হলো। সেই কোর্সের পাসিং আউট দিয়ে সেই কোর্স শেষ হলো আজকে। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে, আমি আগে তো এখানে আসছিলাম সিভিলে, এখন ইউনিফর্ম পাইছি। ইউনিফর্ম পাওয়ার পরে আমি এই যে 63 দিন ট্রেনিং করলাম, ট্রেনিংয়ে অনেক কিছু সৈনিকের বিষয়ে জানলাম, ট্রেনিং শেষ করলাম, এখন আমার কাছে মনে হচ্ছে আমি একটা সৈনিক, ট্রেনিং প্রাপ্ত। তো আমার এখন অবশ্য অনেকটা খারাপ লাগতেছে, এই জন্যই যে আর তো এগুলা হয়তো সম্ভব হবে না। এই যে 1200 মানুষ, আমি থাকছি 4তলা 2তলা খাটে, এখানে যে খাদ্যখানা খাইছি, আমার তো এরকম খাদ্যখানা আমি কখনো খাতেও পাইনি। তো অনেকটা আমার এই একাডেমিতে ভালো লাগছে, এখন ছেড়ে যেতে কষ্ট লাগতেছে আমার কাছে। উত্তীর্ণ সদস্যদের এরপর স্মার্ট কার্ড ও চাকরির প্রস্তাব দেওয়া হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ আনসাররা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করতে বাধ্য নন। তারা চাইলে চুক্তিভিত্তিক চাকরি করতেও পারেন, আবার নাও পারেন। তবে এইসব প্রশিক্ষিত আনসাররা বিশেষ সরকারি সুযোগ পেয়ে থাকেন। স্মার্ট কার্ড হচ্ছে একজন প্রশিক্ষিত আনসারের ডিজিটাল পরিচয়পত্র, যেখানে তার সমগ্র তথ্য জমা থাকে। বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের আলোকে আনসার বাহিনীর তথ্য ভাণ্ডারকে সম্পূর্ণভাবে ডিজিটাল করা হয়েছে। দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে প্রশিক্ষিত আনসারদের চাকরির প্রস্তাব দেওয়া হয়। নিয়ম অনুসারে একজন আনসার সর্বোচ্চ 2 বছর করে চুক্তিভিত্তিক চাকরি করে থাকেন, এরপর কমপক্ষে 6 মাস পর আবার তারা চাকরির প্রস্তাব পেয়ে যান। বর্তমানে চাকরি প্রদানের পদ্ধতিকে সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। প্রথমে মোবাইলে SMS-এর মাধ্যমে তাদের কাছে চাকরির প্রস্তাব যায়, এরপর সে ইচ্ছুক হলে মোবাইলে উত্তর দেয় এবং তাৎক্ষণিকভাবে ফিরতি SMS-এ চাকরি নিশ্চিত করে নির্দিষ্ট জেলায় রিপোর্ট প্রদান করতে বলা হয়।
চাকুরিপ্রাপ্ত আনসার সদস্যদের অঙ্গীভূত আনসার বলা হয়। সরকারি নিয়ম অনুসারে তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বেতন, রেশন, পোশাক প্রভৃতি পেয়ে থাকে। এই সকল অঙ্গীভূত আনসার সমগ্র দেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গর্বিত সৈনিক হিসাবে কাজ করে যায়। সুমন মিয়ার চাকরি হয় চট্টগ্রাম বিমানবন্দরে। কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামের সাধারণ তরুণ সুমন মিয়া অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছে এখানে। আমি ট্রেনিং শেষে এখানে চাকরি জয়েন করছি জানুয়ারি ১৯ তারিখে। এখানে জয়েন করার পরে আমি যে এখানে আমাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব কর্তব্য পালন করতেছে, আমার কাছে আগের চেয়ে অনেক ভালো লাগে। আর ইউনিফর্ম আমি তো ট্রেনিং সেন্টারে পাইছি আমার খাকি পোশাক, তারপরে এখানে তো জয়েন করার পরে পাইছি অন্য কালার, জলপাই কালার, কালো প্যান্ট, এই ড্রেসটা আমার কাছে আরও অনেক ভালো লাগে। তো ডিউটি করতেছি, আগের চেয়ে আমার কাছে অনেক ভালো লাগে। সব কিছু মিলাই আমি এখন এই ইউনিফর্ম পরে চাকরি পাওয়ার পরে অনেক মনের কাছে অনেকটা ভালো লাগে, আমি অনেক ভালো আছি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ লক্ষ বেকার তরুণ তরুণীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলছে, যে বিষয়ে আমরা অনেকেই জানি না। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার সদস্যরা পৃথিবীর যে কোনো দেশে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম।